গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম তোমাদেরকে আরো একবার আমার এই ব্লগে আশা করব তোমরা সকলে খুব ভালো আছো সেফ আছো আমিও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবার এখন প্রায় 10টা 10:30 বাজতে চললো তো সকালবেলা ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট করে তারপরে এসে তোমাদের কাছে আর সকালবেলা আজকে বেড কভার চেঞ্জ করছি সত্যি কথা বলতে একটা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি আমার মনের একটা আনন্দের কথা সেটা যেদিনকে আমি বেড কভার চেঞ্জ করব মনে করি সকাল থেকে ভাবি কি কখন করব মানে এটা ছোট্টবেলা থেকে ব্যাপারটা আমার মধ্যে আছে যে নতুন একটা বেড কভারে পাতবো নতুন মানে এটা বলছি না যে আলমারি থেকে বের করে পাতবো বা দোকান থেকে কিনে নিয়ে এসে পাতবো ওরকমটা নয় মানে ধোয়া আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড কভার বিছানায় পেতে দেবো তো খুবই ভালো লাগে তো এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে এসেছি এই ঘরে বেড কভারটা যদিও আজকে চেঞ্জ করছি না এটা গতকালই চেঞ্জ করেছিলাম বাট আজকে একটু উঠিয়ে আবার ঝেড়ে ভালো করে আবার পেতে দিলাম গতকালই চেঞ্জ করেছিলাম বলে আজকে আর চেঞ্জ করলাম না তো হোয়াইট কালার যে কোনো হোয়াইট কালারের বেড কভার কী বলবো তিন দিন খুব জোর রাখা যায় কারণ আমার বাচ্চারা জানোই তোমরা কি করে ঘরের মধ্যে দেখতে ভালো লাগে এটাই যা তার জন্য পাতি আর কি তো এই যে দেখো পেতেছে ঘরটা কত ভালো লাগছে আমার কাছে তো খুব ভালো লাগে হোয়াইট কালার বেড কভার পাতলি তো আমার মানে আমার বাচ্চা বলে না প্রত্যেকের বাচ্চা দেখবে ঘরে থাকলে হোয়াইট কালার বেড কভার কিন্তু সবাই কমই কিনতে চায় কারণ একটুতে নোংরা হয় আর হোয়াইট কালারটা মানে হোয়াইট মানে এরকম মানে হালকা ধরনের কালারে বেড কভারে একটু নোংরা যদি লেগে যায় বা কোনোটা দাম যদি হয়ে যায় সহজে উঠতে চায় না দেখতে বড্ড বাজে লাগে তা সত্ত্বেও ভালো লাগে বলে সবাই আমরা কিনি যাই হোক তারপরে সব ঘর বাসি ঘর তো সকাল ঝাড় দিয়ে নিয়েছি তারপর আবার আমি ঝাড় দিচ্ছি আজকে যেহেতু শনিবার আর আজও আমি অনলাইন ক্লাস নেই তো ওরা বুঝতে পারছো মানে ঘরে বসে টুকটাক এটা ওটা সকাল থেকে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই দিয়ে আমার সকালবেলা দুবার ঘর ঝাড় দেওয়া মানে একবার তো ঝাড় দিয়েছি খুব ভালোভাবে ঘুম থেকে উঠে দিয়েছি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একবার দিয়েছি আবার সকালে উঠে দিলাম বললাম আর এখন আবার দিচ্ছি আর এখানে দেখো জামা কাপড় একটার পর একটা আমার ধুয়েই যাচ্ছি শুকোতে পারছি না এই এই দেখো জানলাতে ব্যালকনিতে তার একটাই তার টানানো আছে তো তো এর উপর কী করছি একটার উপর একটা বেড কভার দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওয়াশিং মেশিনের 75% শুকিয়ে আসে তো কোনো প্রবলেম হয় না ওর জন্য দিয়ে দিচ্ছি আর ওইগুলো সব জামা কাপড়গুলো জানলায় মেলে দিচ্ছি কোনো অসুবিধা হবে না এমনি হাল একটু হাওয়া পেলে শুকিয়ে যাবে আর আজকে দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে একটা মাছের তরকারি এখানে রসুন দিয়ে শাকভাজি আর এটা হলো মসুরি ডাল এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই করো আর তোমরা ভাবছো তোমাদেরকে বাইরে নিয়ে যাবো অসম্ভব মামা একটু বাইরে যাবো তো আমরা ঘরে তারা একটু বসতে দে আমাকে হ্যাঁ আমার ঘরে পাগল করে দিচ্ছে দুপুরের পর থেকে বলছে মা আমি কতদিন বাইরে বেরোই না বাইরে বেরোই না দাঁড়া এটা করিস না খেলিস না গেমটা সেট হ্যাং করছে বলছি যে মা কতদিন বাইরে বেরোই না আমরা কত কি কি ছেলে বল ভাই বল ভদ্র ছেলে আর কি কি যেন বললো দুপুরবেলা বেশ অনেক কিছু বললো যে আমার বাইরে যাই না আজকে একটু বের করো তোমরাই বলো বের করো কি ঠিক হবে তোমরা একবার বলো তো ওদেরকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আদি আমাকে বাইরে যাবে হ্যাঁ কি না আঙ্কেল আন্টি সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যদি বলে হ্যাঁ তাহলে আমি তোমাদের বাইরে নেবো যদি বলে না তাহলে কোনো কথাই হবে না ঠিক আছে অতএব আটটা দিন ওয়েট করো অ্যাকচুয়ালি ওদের কালার শেষ হয়ে গেছে হ্যাঁ তো মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এইগুলো সব তো আমিই কিনি নর্মালি কালার না খেললো তোমাকে না পেটাবো এবার আমি কালারটা শেষ হয়ে গেছে ওটা মা আসতে পারে আমার তো ঠিকঠাক মতো এখন বেরোনো হয় না সেভাবে আর এখন খেলনা যে কি খেলনা দেবো ট্যালেন্ট বক্স ওই এই বক্স ওই বক্স ওটা এখন আমি পাবো না ওটা আমি অনলাইনে অর্ডার করবো সমানে বলেছে মা ট্যালেন্ট বক্স দাও তো ওগুলো না অনলাইনে ভালো পাওয়া যায় নর্মালি মানে হাতের কাছে এই সমস্ত দোকান অত ভালো পাওয়া যাবে না আর যদিও হয় গড়িয়াহাটে গেলে তো ভালোই হয় তো গড়িয়াহাটে তো কোনো কথাই নেই এখন পুরোপুরি বন্ধ আর এখন যাবো যদি একটু বাইরে যেতে হবে আমাকে গিয়ে কালার পেন্সিল আনতে হবে কালার যেটা প্যাস্টেল কালার সেটা আনতে হবে পেন্সিল শেষ হয়ে গেছে একটা দুটো কি আছে হয় তাই না ভাই ইরেসার আনতে হবে তো এগুলো এখন নর্মালি খুব একটা লাগে না কারণ যেহেতু পেন পেন্সিল আনতে হবে না পেন্সিল যেহেতু ওরা পেন দিয়ে লাগে পেন্সিল ওতে ফ্রি পাবো ওরে বাপরে বাপ বলছি এই বাবা নারাস না বলছে পেন্সিল ওতে ফ্রি পাবো মানে প্যাস্টেল কালারে সন্ধ্যাবেলা কোনো এখনও পর্যন্ত টিফিন করা হয়নি এখনও করিনি দেখি কি করি এখন পর্যন্ত ভাবিনি আজকে দুপুরে খাওয়াটা বড্ড লেট হয়ে গেছে বাড়ি লাইট জ্বলছে অনেক লেট হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া সেই কারণে এখনও সেরকম খিদেই পাইনি মানে সন্ধ্যাবেলায় যে চা খাওয়ার যে একটা নেশা সেটাও জাগেনি আমার মধ্যে আমার কেন কারোই জাগেনি বাড়ি মা নিচে গেছে মাকে ফোন করলাম যে চা করবো বললো একটু পরে করো হাজবেন্ডও তাই আমারও তাই সেম ব্যাপার জামা কাপড় পর জামা কাপড় দেখো হয়ে যাচ্ছে কটা আবার হাতে গেছেছি মানে মেলবো না বেশ কয়েকটা আছে কোথায় যে মেলবো বুঝতেই পারছি না
যে বৃষ্টি আসছে, এই মেলছি, এই উঠাচ্ছি, এই আরও বেড়ে, মানে কি বলবো, দেখো আমরা কিরকম মানুষ, আমরা বৃষ্টি হচ্ছে না বলে তাতেও কান্নাকাটি করছি, বৃষ্টি হচ্ছে তাতেও জ্বালা আমাদের, আমরা মানুষরা সবাই এইরকমই, তাই না? ব্যালকানিতে রেখে দেই, তারপরে পরে মেলে দেবো। ওখানে ব্যালকানিতেও বেড কভার রয়েছে, মানে শুকিয়েছে হালকা হালকা একটু রয়েছে, তো সেই কারণে দেখলাম ওগুলো শুকা প্রপারলি, তারপরে এগুলো করে মেলে দেবো। কদিন ধরে ভাবছি না নেল পালিশটা তুলবো, তুলে নিয়ে তারপরে নেল পালিশ করবো, কিন্তু ফাইনাল সেটা আর হচ্ছেই না, বুঝতাম, মানে নেল পালিশ দেবো মোটামুটি দু মাস তিন মাস কেটে যাবে, তারপর যদি কোনো অকেশন এলো বা কোনো অনুষ্ঠান এলো, মনে করলাম যে এখন আবার পড়তে হবে, তখন আবার রিমুভ করি, রিমুভার দিয়ে তারপরে আবার পড়ি, আদারওয়াইজ খুব কম পড়ি, মানে ঘরে তোমার ম্যাক্সিমাম টাইম দেখবে খুবই কম পড়ি নেল পালিশ। কিন্তু নেল পালিশটা না আমার ভীষণ ভালো লাগে, মানে পড়তে পড়ে থাকলে আমার মানে হাতটা জানি না বারবার করে দেখতে ইচ্ছে করে, খুব ভালো লাগে, কিন্তু পড়া হয় না। অনেকে আছে না, মানে ব্যাপারটা ভালো যদিও যে ম্যাচিং করে শাড়ি পর, শাড়ি বা সালোয়ার কামিজ যাই পড়ুক না কেন, তার সঙ্গে ম্যাচিং করে নেল পালিশ পরবে, লিপস্টিক পরবে, ভালো লাগে দেখতে বেশ, কিন্তু মানে ওই ব্যাপারটা ম্যাচিং করার কোনো ব্যাপার যে কোনো ড্রেসের ক্ষেত্রে বলো না কেন, ম্যাচিং করতে পড়তে হবে, এই ব্যাপারটা আমার মধ্যে নেই, আগাগোড়াই নেই, কন্ট্রাস্ট পড়তে বেশি পছন্দ করবো সবসময় আমি। ফাইনাল তুলে ফেললাম নেল পালিশ, এবার কখন পরবো তা ঠিক নেই, ইচ্ছে আছে রাত্রে পরার জন্য যদি সময় হয়, আর ওয়েস্ট করিস না বাবা, লাগবে না, ঠিক আছে, এবার হাতটা আমি জাস্ট একটু ক্লিন করে এলি একদম ক্লিন হয়ে যায়। অনেকের আছে না অনেক বড় বড় নখ হয়, কী সুন্দর সাজিয়ে রাখে বেশ নেল পালিশ, এক একটা মানে নেল এক একটা নেল কালার পরে, খুব ভালো লাগে, কিন্তু আমার আর ভাগ্যে নেই ওসব, কারণ আমি অনেকবার ট্রাই করেছি, দেখো একটু একটুখানি হবে আবার ভেঙে যাবে, আমারও একটা বাজে অভ্যাস আছে, কীরকম বলো তো, একটুখানি হবে হয়তো কোথাও দেখা গেলো একটুখানি দেখা গেছে মানে কর্নারটা ভেঙে গেছে, তো সেখানটা নর্মাল যদি কেটে সাইজ করে নিই তাহলে কিন্তু হয়ে যায়, তা না আমি পুরো টান দিই যেমনই হোক না কেন নখ, এই প্রবলেমটা আমার আছে, একটা ম্যানিয়া বলতে পারো, যেমনই হোক বিধাতা যেমনই দিক নিয়ে গেলো সেভাবেই চলতে হবে, কিছু তো করার নেই। কী করছো? কিছু না, যাক এখন ওদেরকে হরলিক্স গুলিয়ে দেই, বনভিটা খাবে, ওকে হরলিক্স খাবে না বলছো, না ঠিক আছে, কে টমেটো, কে টমেটো কি আছে এর মধ্যে, ও আচ্ছা আদি মোটা, তুমি রোগা, বাহ কত আইডিয়া এদের, একজন মোটা একজন রোগা, যে হচ্ছে মোটা হবে সে হচ্ছে কি বলি বাবা, আলু, আচ্ছা ও মাদিকে বলছে তুই আলু তুই মোটা, আর হচ্ছে আদি বলছে তুই রোগা তুই গাছের পাতা তুই ভেন্ডি, দেখেছো কোথেকে এই ওয়ার্ডসগুলো শিখেছে, এগুলো কিন্তু মানে এই কথাগুলো শুনলে না ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমিও দিদি মানে আমার দিদি আমি আমরা তো দুবোনই, তো এরকম মানে রেগে গেলে ঠিক আছে ও আমাকে এরকম বলতো, আমাকে পটল, আমাকে বলতাম ঝিঙে, ও আমাকে বলতো মানে এরকম আর উচ্ছে, ওকে বেগুন, মানে এরকম রাগ হলে যা হয়, আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোনের মধ্যে মনে হয় এমনি হয় না, গণ্ডগোল হলেই এই দুটো পাল্টা যা নয় তাই বলে দেওয়ার মতো বলেই দেয় সবাই, তাই না? তো ওরা আজকে বলাবলি করছে, তো আমি ভাবলাম যে কথাগুলো কোত্থেকে শিখেছে, এগুলো তো বাড়িতে আমরা কেউ বলাবলি করি না, কিন্তু দেখো কোত্থেকে না কোত্থেকে ঠিক মানে শিখিয়ে নিয়েছে। কি চলো এখন যাবো বাজারে যেতে হবে আমাকে, হয়েছে খাওয়া, বাজারে যাবো, বাজারে গিয়ে দেখি যে কাজকর্ম আছে সেগুলো সারতে হবে, না তোমাকে আমি নিতে পারবো না সরি, তার আগে একটু লিকার চা খাবো, মাকে একটু দো, তুমি চা খাওয়ালে খাবে না, হ্যাঁ শুনতে পাইনি, ও তো বললো খাবো না, এবার দেখি কি করে, লিকার চা খাবো এখন আর কিছু খাবো না, বিস্কিট খাবো, ভেবেছিলাম যে চিড়ে ভাজবো, জানো তো আমি চিড়ে ভাজবো কবে থেকে বলছি ভাজবো ভাজবো করে, ফাইনালি সেটা মানে ভাজার হয়ে উঠছে না, তো আজকে ভেবেছিলাম ভাজবো তা আজকেও আর হলো না। দুপুরবেলা না যখন মানে এডিটিং করি, এডিটিং করার পরপরই মানে খেয়ে উঠে এডিটিং করি, ওই টাইমটা একদম আর ফ্রি পাই না, খেয়ে ওঠার পরে যে টাইমটা মোটামুটি আগে পেতাম যখন ব্লগিং করতাম না, ওই টাইমে অনেক কিছু করতে পারতাম, বিভিন্ন রকম ডিআইওয়াই করতাম, তারপরে ঘর বাড়ি সুন্দর করে তখনও গুছিয়ে রাখার একটা সময় ছিল, সব কিছু গুছিয়ে গেছে রাখবো, বা কোনো একটা পেন্ডিং কাজ সেটাও করতাম, বা ফোনে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতাম, কিছু না কিছু ওই টাইমটা হতো, বরাবরই ঘুমের খুব একটা আমার নেশা ছিল না, দুপুরবেলা ঘুমোতে হবে, খুব
টায়ার্ড যদি লাগতো শরীরটা তাহলে একটু হয়তো ঘুমোতাম শুতাম কিংবা ঘুমোতাম না। আর এখন সে সময়টাই পাই না, দুপুরবেলা খেয়ে উঠে কোনো রকম কিচেনটাকে ক্লিন করে নিয়ে কখন যাব এডিটিং করতে। আর ওই এডিটিং করে উঠতে উঠতেই 6:30-7 বেজে যায়, তারপর সন্ধ্যা দিয়ে আবার টিফিন টিফিন করে পড়াতে বসো, মানে পুরো একদম ধরা বাঁধা একটা টাইমের মধ্যে চলছে, যেটা কিনা ভীষণ বাজে বোরিং লাগছে। এবং জানি না কবে লকডাউন, মানে লকডাউনটা ফ্যাক্ট না, এই সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাবে তাহলে একটু বাইরে ছাড়ে একটু বেরোনো যায়, বাইরে কাজকর্ম একটু করা যায় আর কি, মনটা ফ্রেশ হবে যাই যায়। দেখো এত বড় ছেলে কান্না করছে, তোমার শুধু একবার দেখো, আমি বলেছি আমি শুধুমাত্র দোকানে যাব না ব্যাস, তার জন্য আমি বলেছি আমি এখন দোকানে যাব না বাবা, কালকে যাবো, আজকে ইচ্ছে করছে না। কারণ এখন যদি দোকানে যাই আবার এসে ওদের পড়াতে বসতে লেট হবে, তো কে শোনে বলো? ওই মাথায় ঢুকেছে কালার পেন্সিল নিয়ে, ওদের মাথায় ছিল না, আমি কিন্তু ঢুকে দিয়েছি, আর তারপর থেকে শুরু করেছে কেন যাবে না কেন যাবে না কাঁদছে, একটা এই ঘরে কাঁদছে একটা ওই ঘরে বসে কাঁদছে। দেখি চলো তাহলে বাবার কাছে পড়তে বসো কিন্তু। হ্যাঁ যাবো তো? হ্যাঁ আমি যাচ্ছি। বাপরে বাপ, মাছটা দে, এই যে কি একটা ঝামেলা হচ্ছে, মাছ পড়লে মনে হয় আমার বেশি আরো দম আটকে আসে না তো, মানে নিঃশ্বাস নিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয় আমার মাছ পড়লে। এই তো এখন বলছে আমিও যাবো, এটা এখন বেশি হচ্ছে ভাবি, প্রচন্ড কষ্ট হয়, মনে হচ্ছে দম আটকে আসে আমার মাছ পড়লে, কিন্তু কিছু করার নেই, পড়তে তো হবে তাই না। আচ্ছা আগে অঙ্কি দেখে নাও, তুমি তাহলে এখানে বই নিয়ে আসবো, ঠিক আছে? অলরেডি পড়ছে, চলো যা দেখি বাইরে নিয়ে আসি যা যা প্রয়োজন জিনিস। তোমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই। দেখো কি আনন্দ, এতক্ষণ এটা ওটা নেবে বলে কাজ কি বলো, এটা স্পিন ক্লিপ ক্লিপ সরি পিন না, প্রথমবার দেখলাম এটা, প্রথমবার দেখলে? হ্যাঁ তোমাদের আগে অন্যরকম ছিল আর এটা হচ্ছে অন্যরকম। এই আগে দেখাচ্ছি, এই পছন্দ হয়েছে কিনা বলো, এটা আমার তো ফ্যান্টাস্টিক, এটা ফ্যান্টাস্টিক লেগেছে, আমি এনেছি, এনে লুকিয়ে আমি ওই ইয়েতে ওই ঘরে খেয়েছি, তারপরে সে হাত মুখ ধুয়ে তারপরে এখানটা এলাম। আর আমারও খুব দরকার ছিল যাওয়াটার কারণে, স্টিলের স্টক বাইটটা শেষ হয়ে গেছিলো, এটা ছাড়া একদম কড়াই মাসতেই পাই না। আর আমারও প্রয়োজনে স্টেপলার যে পিন সেটাও দরকার ছিল, সেটাও নিয়ে এলাম। আর ওদের এই বক্সের মধ্যে এবার প্রথম কিনলাম, বড়টা কিনেছিলাম বাট ছোটোটা মানে এই ধরনের কেনা হয়নি, তো বক্সের মধ্যে এলাম, সেফ থাকে আর কি পেন্সিল, মানে পেন্সিল তো না কালারগুলো কত সেফ থাকবে তোমার ছেলেদের, আমার ছেলেদের দিয়ে কোনো গ্যারান্টি নেই, ওরা এই নিয়ে এলাম ওই দেখো দেখো কি করে খুলছে, ওভাবে না, আরে এটা পেনটা নষ্ট হবে, পাপাকে দিয়ে পাপা খুলে দেবে, দেখেছো এখন স্টার্ট মানে ওদের কাজকর্ম স্টার্ট হচ্ছে, আর্ট পেপার কেটে দাও, এখন আমি রান্না বান্না করতে যাবো, আর এখন এই সমস্ত ভালো লাগে আর্ট পেপার। আমরা যখন ছোটোবেলায় এরকম ড্রয়িং শিখছি, মানে আমার কথা বলছি, ড্রয়িং শিখতে যখন যেতাম তো এরকম মা বেশি করে এনে রাখতো আর্ট পেপার বাড়িতে, আর এইগুলো এই আর্ট পেপার কি বলতো আমাদের মানে একদম বাড়ির কাছে পাওয়া যেত না, আমি যখন ছোটো তখনকার কথা বলছি, যেহেতু গ্রামেই মানুষ হয়েছি, এখন তো আর সেরকম কোনো গ্রাম নেই আর, আর তখন মোটামুটি ভালো গ্রাম ছিল, তো যাই হোক মানে মা পেনশন মানে মা পেনশন তুলতে যেত সেই আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, তো সেখান থেকে বেশি করে একবারে এনে রাখতো, আর ধরো একবারে 8টা 9টা করে আর্ট পেপার এনে রাখতো, মা কেটে কেটে দিত, আমার দিদি কেটে কেটে দিত, তো আজকে আবার
মনে পড়লো সেই কথাটা যে এখন আমি আমার ছেলেদেরকে কেটে কেটে দিচ্ছি আর্ট পেপার। আর তোমাদেরকে তো বলিনি একটা কথা, এই আর্ট পেপারটা রেখে এসেছিলাম দোকানে, তোমাদেরকে দেখালাম, আদিমকে দাদা এনেছি ওগুলো দেখালাম, আদিমের জন্য দাদা এনেছি, আবার না এরপরে মনে পড়েছে ও আর্ট পেপার তো নিন, আবার সে দৌড়ে গেছে দোকানে ভাবি দিয়ে তারপরে এখন এই যে জাস্ট আবার নিয়ে এলাম। স্কেল লাগে, এগুলো কাটতে হলে বড় স্কেল হলে ভালো হয়, এগুলো কাইছিতে ঠিক হয় না, আমি পারি না স্কেল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই কিন্তু হাসি থেকো আজকের মতো, এটা।